আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে দেখাচ্ছি সুইট ব্রেড। টি টাইম স্ন্যাক্স হিসাবে এটা বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত রেখে আপনারা খেতে পারেন। খুবই কম উপকরণ দিয়ে তৈরি, ঘরে থাকা উপকরণ দিয়েই এটা বানানো যায়, আর যখন তখন মেহমান আসলেও পরিবেশন করা যায়। রেসিপিটি ভালো লাগলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুইট ব্রেডের জন্য আমি এই 3 পিস বড় সাইজের ব্রেডের 3 পিস নিয়েছি। এখন আমি ব্রেডগুলোকে প্রতিটিকে 4 পিস করে কেটে নিচ্ছি। এভাবে করে সবগুলো কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিয়েছি, 3টায় মোট 12 পিস হয়েছে। এখন আমরা এগুলো ডুবো তেলে সোনালি করে ভেজে নিচ্ছি। প্যানে তেল দিয়েছি, গরম হয়েছে। এখন আমি ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। এটা খুব সাবধানে করতে হবে, কারণ হঠাৎ করে ব্রেড লালচে কালার হয়ে যায়। আমি কম থেকে একটু উপরে এই আছে, আমি ভাজতেছি, অল্প অল্প করে ভাজছি, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 30 সেকেন্ড হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। খুব দ্রুত কাজ করতে হবে। আমি আঁচটা কমিয়ে দিচ্ছি আবার, না হলে পুড়ে পুড়ে যাবে। এই যে অলরেডি একটু ডার্ক হয়ে গেছে। অনেক অনেকগুলো হয়ে গেছে, সেগুলো আমি তুলে ফেলছি, যেন মচমচে হয়। খেয়াল করবেন মচমচে থাকে, কারণ এটা আমরা বেশ কয়েকদিন রেখে খাওয়া যাবে। আমার সব পিসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা শিরা তৈরি করছি। আধা কাপ চিনি দিচ্ছি, আর সাথে আধা কাপের চেয়ে কম পানি দিচ্ছি। একটা একটু ঘন শিরা তৈরি করছি। আপনি অনেক সময় মিষ্টি বানানোর পরে শিরাটা যে থেকে যায়, সেটা দিয়েও এই কাজটা করতে পারেন। তাহলে শিরাটা হোক। শিরাতে আমি একটু একটা এলাচ দিয়ে দিচ্ছি, আর একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। শিরাটা একতারের শিরা হবে। আর একটু সামান্য একটু একটু টানার পরে একটু ঠান্ডা করতে হবে। সম্পূর্ণ গরম পানিতে দিলে ব্রেড নরম হয়ে যাবে। এটা একটু ঠান্ডা হয়েছে সামান্য, এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। ব্রেডগুলো দিয়ে আমি একসাথে সব দিচ্ছি না, সব দিলে হয়তো জায়গা হবে না, তো 30 সেকেন্ডের মতো রাখবো, বেশি সময় রাখবো না। জাস্ট শিরাটা সোক করবে। মোটামুটি 30 সেকেন্ড হয়ে গেছে, আমি এক পার্ট তুলে ফেলছি। এটা হয়ে গেলে আবার আরেক পার্ট দেবো। পাউডার দুধ দিয়েছি, এখন আমি এই যে ব্রেডগুলো এরকম জড়াচ্ছি। এরকম প্লেটে রাখছি। পরিবেশন করতে হবে সুইট ব্রেডগুলো। দেখেন কত সুন্দর আর আকর্ষণীয় লাগছে। রেসিপিটি ভালো লাগলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এভাবে কিন্তু বক্সে করে আপনি 5-6 দিনও রাখতে পারেন। আমি একটা খেয়ে দেখাচ্ছি, এই যে ভিতরটা এত সুন্দর হয়েছে।